প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের একটি প্রবলেম সমাধান করে দেখাবো। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন 0 to 6 1/1 plus x square dx এটার সমাধান সিম্পসনস 1/3 ফর্মুলার সাহায্যে বের করার ফরট্রান প্রোগ্রাম আমি এক্সিকিউট করে আজকে আমি তোমাদের দেখাবো। এখানে fx হচ্ছে আমার 1/1 plus x square, নিম্ন সীমা হচ্ছে x naught equal to a equal to 0, ঊর্ধ্ব সীমা হচ্ছে আমার 6। আমি ব্যবধি ধরে নিলাম n equal to 12, তাহলে ব্যবধি যদি আমার 12টি হয় তাহলে আমার ব্যবধি আমি ধরে নিলাম 12টি, যেহেতু আমার এখানে x এর মান 0 থেকে 6, তাহলে ব্যবধি যদি 12টি হয় তাহলে আমার x এর মান হবে 13টি। সেই সময় আমি ইনক্রিমেন্ট বের করলাম h সমান ঊর্ধ্ব সীমা মাইনাস নিম্ন সীমা বাই ব্যবধির সংখ্যা 0.5। এখানে আমি দেখতে পাচ্ছি x সমান হচ্ছে x1 সমান হচ্ছে আমার a প্লাস h, x2 সমান হচ্ছে a প্লাস 2h, এইভাবে x সমান হবে আমার a প্লাস n সমান b। এখানে আমি দেখতে পাচ্ছি y এর মান হচ্ছে আমার প্রথম মান হচ্ছে y not equal to f of a, y1 সমান হচ্ছে f of a প্লাস h, y2 সমান হচ্ছে f of a প্লাস 2h, এইভাবে yn সমান হবে আমার f of a প্লাস nh, আর লাস্ট যেহেতু এটা সর্বশেষ মান এটা হবে f of b। এখানে আমি দেখতে পাচ্ছি ফরট্রান ফর্মুলাটি, এখানে h ইন্টু 1/3 ইন্টু প্রথম মান প্লাস শেষ মান, আর এই যে মানগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে দেখো সবগুলো মান হচ্ছে 2 এর গুণিতক, আর 2 এর গুণিতক ছাড়া প্রথম মান এবং শেষ মান ছাড়া যে মানগুলো 2 এর গুণিতক নয় এগুলো হচ্ছে 4 দ্বারা গুণ। তাহলে এটাকে আমরা ফরট্রান প্রোগ্রামের সাহায্যে আমরা দেখাবো। তাহলে শুরু করে, যেহেতু ব্যবধি সংখ্যা আমি এখানে 12 নিয়েছি, ইচ্ছা করলে আমি বেশিও নিতে পারি, এই জন্য আমরা প্যারামিটার ব্যবহার করব। প্যারামিটার n equal 12। ওকে, আমি ইন্টিগ্রাল মান বের করব, রিয়েল ইন্টিগ্রাল ভ্যালু। ঠিক আছে, আমার ফাংশনটি হচ্ছে f of x equal কি আছে এখানে 1/1 plus x square। (1/1 plus x square). (1/1 plus x square). তাহলে আমার নিম্ন সীমা ধরে নিলাম আমি a সমান 0, ঊর্ধ্ব সীমা হচ্ছে আমার 6.0। আমি ব্যবধির ইনক্রিমেন্টটা বের করে নেই, h সমান ঊর্ধ্ব সীমা মাইনাস নিম্ন সীমা বাই float n ব্যবধির সংখ্যা। ঠিক আছে, তো এই প্রোগ্রামটা আমি ডু লুপ ব্যবহার করব, এবং ডু লুপের ভিতরে ডাবল অল্টারনেটিভ ব্লক ইফ স্টেটমেন্ট দিয়ে আমি করতে পারি অথবা লজিক্যাল স্টেটমেন্ট দিয়ে করতে পারি। তো প্রথমে আমি ডাবল অল্টারনেটিভ ব্লক ইফ স্টেটমেন্ট দেখাবো, তারপরে লজিক্যাল স্টেটমেন্ট দেখাবো। তাহলে আমরা শুরু করি ডু ওয়ান n-1। এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে k এর মান নিয়েছি আমি 1 থেকে n-1, যেহেতু n এর মান আমার 12, তাহলে আমার x এর মান হবে কেন 13টি। প্রথম মান আমি নিম্ন সীমা ধরেছি এখানে a equal to 0, ঊর্ধ্ব সীমা ধরেছি 6, তাহলে নিম্ন সীমা ঊর্ধ্ব সীমার জন্য আমি এখানে একটা লাইন আমি ধরে নিই, সাম সমান নিম্ন সীমার জন্য মানটা আমি ধরে নিলাম 12 ঊর্ধ্ব সীমার জন্য মানটা বের করে নিলাম। ওকে, খেয়াল করো ফর্মুলাটা দিয়ে খেয়াল করো, y naught plus yn মানে নিম্ন সীমার জন্য প্রথম মানটা এবং ঊর্ধ্ব সীমার জন্য মানটা, তাহলে এই মানটা আগে প্রথমে আমরা সাম হিসাবে অ্যাসাইন করে নিলাম এখন যেহেতু x এর মান হবে আমার 13টি তাহলে 13টির মধ্যে আমার প্রথম মান আমি নিয়ে নিলাম সর্বশেষ মান নিয়ে নিলাম তাহলে আমার মান নিতে হবে 11টি প্রথম মান x0 এবং সর্বশেষ মান হচ্ছে xn তাহলে আমি x1 থেকে xn-1 পর্যন্ত মান আসবে এখানে আমি মান নিব 11টি মান প্রথম মান এবং শেষ মান আমি সাম হিসাবে অ্যাসাইন করে ফেলছি সেই হিসাবে আমার এর লুপটা হবে 1 থেকে n-1 পর্যন্ত তাহলে আমি শুরু করি if আমি এখানে মোড ফাংশন ব্যবহার করব ফর্মুলাতে একটা জিনিস খেয়াল করো হচ্ছে 2 এর গুণিতক y2 y4 y6 yn-2 2 এর গুণিতক তাহলে আমি লিখব if mod of k your mod k2 যদি k যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় equal 0 হয় then কি হবে sum plus 2 into is a 2 into y2 y4 2 into f of y2 আমাদের এখানে কি ছিল এই যে আমরা এখানে যদি দেখি y2 সমান f of a plus 2h তাহলে f of এখানে হবে f of a plus kh নিব আমি f of a plus k into h ঠিক আছে যদি k টা যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তখন সাম সমান হবে আমার এটা else else যদি না হয় 2 দ্বারা বিভাজ্য না হয় তখন আমার সাম হবে খেয়াল করো 4 into মানে যেগুলো 2 দ্বারা বিভাজ্য হবে না এগুলোকে আমি আলাদাভাবে লিখতেছি 2 দ্বারা যদি বিভাজ্য হয় তবে 2 into f of a plus kh 2 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে হবে 4 into f of k into h তাহলে সর্বশেষ আমি লিখব and if তাহলে আমার এই ডাবল অল্টারনেটিভ ব্লক স্টেটমেন্ট শেষ হয়ে গেল এখন দেব আমি কন্টিনিউ তাহলে কন্টিনিউ লেভেল নাম্বার আমাকে দিতে হবে কন্টিনিউ এখন নেব আমি ইন্টিগ্রাল ভ্যালু ইন্টিগ্রাল ভ্যালু সমান কি হবে আমার এই টোটাল সাম আমরা বের করে ফেলেছি এখন আমি a sum into h by 3 সেখানে লিখব আমি sum into h by 3 এখন আমি প্রিন্ট নেব রেজাল্ট প্রিন্ট এটা আমি ফরম্যাট হিসেবে নিব ফরম্যাট নাম্বার দিয়ে দিলাম এন্ট্রি ইন্টিগ্রাল ভ্যালু ফরম্যাট নাম্বার 20 ফরম্যাট এখানে দুটো স্ল্যাশ দিয়ে দিলাম যেন আমার দুই লাইন পর থেকে লেখাটা আসে উপর থেকে দুই লাইন নিচ থেকে দিলাম আমি 2x 1x হচ্ছে ক্যারেজ কন্ট্রোল 2x হচ্ছে দুইটা কলাম পড়তে গেলি কোটেশন দিয়ে দিব দি ইন্টিগ্রাল ভ্যালু ইকুয়াল কোটেশন শেষ এখন হবে ইন্টিগ্রাল ভ্যালুর ফরম্যাট কি ফরম্যাটে সে আসবে আমি দিলাম f of দিলাম 15.8 দুটো স্ল্যাশ দিয়ে দিই এরপরে দিব আমি পজ পজ স্টপ এন্ড। তাহলে আমি এখন প্রোগ্রামটা রান করে দেখি। এখানে একুশ নম্বর লাইনে এরর দেখাচ্ছে। এই যে এখানে প্লট রান করে দেখি। আচ্ছা আমাদের রেজাল্ট আসছে, ঠিক আছে। এবার যদি আমরা রান করি, এই হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে। তো এটা আমরা করলাম সিমসনস 1/3 ফর্মুলাটা আমরা করলাম ডবল অল্টারনেটিভ ব্লক স্টেটমেন্ট দিয়ে, ঠিক আছে। এই প্রোগ্রামটাকে আমরা করতে পারি লজিক্যাল ইফ স্টেটমেন্ট দিয়েও, লজিক্যাল ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা করতে পারি। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে লজিক্যাল ইফ স্টেটমেন্টটা হবে যে এখানে এই অংশটা আমার থাকবে না। এখন আমি তোমাদেরকে লজিক্যাল ইফ স্টেটমেন্ট দ্বারা এটা দেখাবো। এটাকে আমি দেন থাকবে না, এন্ড ইফ থাকবে না, এখানে আসবে এই অংশটা আমরা এখানে আসবে। তাহলে এখানে খেয়াল করো, এটা হচ্ছে আমার আগেরটি ছিল ডবল অল্টারনেটিভ ব্লক ইফ স্টেটমেন্ট ব্যবহার করে, এখন হচ্ছে লজিক্যাল ইফ স্টেটমেন্ট ব্যবহার করে। একটা জিনিস খেয়াল করো, এখানে আমি হচ্ছে যদি কে যদি দুই দ্বারা, কে এর মানে দুই দ্বারা নিশ্চয়ই বিভাজ্য হয় তখন হবে সাম হবে এটা, কিন্তু দুই দ্বারা বিভাজ্য না হয় তাহলে আমি এখানে দিব not equal, ওকে। তাহলে সেভ করে এটা, সেভ করে আমি এটা রান করি। এই যে আমার কি আসছে, তার মানে এই প্রোগ্রামটাকে আমি ব্লক ইফ স্টেটমেন্ট, ব্লক ডবল অল্টারনেটিভ ব্লক স্টেটমেন্ট দিয়ে করতে পারি, অথবা লজিক্যাল ইফ স্টেটমেন্ট দিয়েও আমি এই ইন্টিগ্রেশনের সমাধান আমি বের করতে পারি, ওকে। সবাই আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে এটা আমরা করেছি সিমসনস 1/3 ফর্মুলা ব্যবহার করে। এখন এই একই প্রবলেম আমি সিমসনস, একই ইন্টিগ্রেশন আমি সিমসনস 3/8 ফর্মুলা ব্যবহার করব, ব্যবহার করে এটা সমাধান করব সিমসনস 3/8। তো এগুলা এক্স এর মান এবং ওয়াই এর মান নিম্নসীমা ঊর্ধ্বসীমা আমার একই থাকবে। তারপর ব্যবধি আমি 12 ধরে নিলাম, ইনক্রিমেন্ট আমার মনে করো একই থাকবে আমার। তবে সিমসনস 3/8 ফর্মুলা হচ্ছে আমার এরকম 3h/8 y0 প্লাস yn। এখানে খেয়াল করো এগুলো হচ্ছে 3 এর গুণিতক, এই যে 3 এর গুণ y3 y6 y9 up to yn-3, এগুলো হচ্ছে 3 এর গুণিতকগুলো 3 দ্বারা 2 দ্বারা গুণ। আর যেগুলো 3 এর গুণিতক নয়, 3 এর গুণিতক ছাড়া সবগুলো হচ্ছে 3 দ্বারা গুণ। তাই সিমসনস 3/8 ফর্মুলা এবং সিমসনস 1/3 ফর্মুলা এর ফরট্রান প্রোগ্রাম দুটোই প্রায় সিমিলার। তো আমি তোমাদের দেখাচ্ছি, প্রথমে আমি দেখাবো লজিক্যাল ইফ স্টেটমেন্ট, এটাকে আমি দেখাবো। যেহেতু এখানে আমার সিমসনস 1/3 এর লজিক্যাল ইফ স্টেটমেন্ট করা আছে, আমি প্রথমে লজিক্যাল ইফ স্টেটমেন্ট দিয়ে সিমসনস 3/8টা দেখাবো। তারপর আমি এটাকে ব্লক ডবল অল্টারনেটিভ ব্লক স্টেটমেন্ট দ্বারা ওইটাকে আমি দেখাবো। তাহলে এখানে আমার এগুলো ঠিক থাকবে এটাও ঠিক থাকবে এটাও ঠিক থাকবে এখানে এসে আমি চেঞ্জ করব খেয়াল করো আমার এটাও ঠিক থাকবে y0 প্লাস প্রথম মান এবং হচ্ছে আমার শেষ মান তাহলে প্রথম দেখো এখানে আছে 3 এর গুণিতকগুলো এই মান হচ্ছে 3 এর গুণিতক ঠিক আছে 3 এর গুণিতক যেগুলো এগুলো হচ্ছে 2 দ্বারা গুণ তাহলে আমি এখানে নিব mod 3 k এর যে মানগুলো 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য এখানে হবে sum সমান আমার sum plus 2 into এই যে sum plus 2 into y3 plus y6 up to yn minus 3 এটা আমার ঠিক থাকবে এরপর এখানে লিখব আমি mod if mod k 3 not equal 0 নিঃশেষে বিভাজ্য না এগুলো হবে আমার 3 এর গুণিতক তাহলে আমি এখানে লিখব 3 ওকে এখানে এসে চেঞ্জ হবে আমার এখানে আছে আমার 3h/8 তাহলে আমার এই ঠিক থাকবে এখানে হবে আমার 3h/8 ওকে বাকি সব ঠিক থাকবে তাহলে আমি এটাকে সেভ করে রান করি এটা কি মানুষ এই যে এটা হচ্ছে আমার সিম্পসনস 3/8 ফর্মুলা ব্যবহার করে একটা ইন্টিগ্রেশনের ফরট্রান প্রোগ্রামের মাধ্যমে তার সলিউশন বের করা তো এটাই দেখা সিম্পসনস 3/8 আমরা দেখালাম লজিক্যাল ইফ স্টেটমেন্ট ব্যবহার করা এখন এটাকে আমি সিম্পসনস 3/8 ফর্মুলাটার FORTRAN program দেখাবো আমি double alternative block if statement ব্যবহার করি তাহলে আমার এই পর্যন্ত ঠিক থাকবে এখানে এসে আমি চেঞ্জ করব if mod k3 equal 0 আমি এখানে লিখব then sum equal to sum plus 2 into f of k plus k সেটা ঠিক থাকবে এখানে এসে হবে আমার else যেহেতু else আমি ব্যবহার করতেছি তাহলে এই স্টেটমেন্ট আমার লাগবে না তো এখানে কি হবে আমার sum সমান sum plus 3 into f যেগুলো 3 এর গুণিতক নয় যেগুলো 3 এর গুণিতক নয় এগুলো আমি এই সামগুলো আমি 3 দিয়ে y এর মানগুলোকে আমি 3 দিয়ে গুণ করব 3 দিয়ে গুণ করব then সামিকল সামলা সাথে else এখানে একটা আসবে আমার and if তো আমি এখন রান করে দেখি সেভ করে আমি এটাকে রান করি ঠিক আছে একই মান আসলো ওকে তাহলে আজকে আমি তোমাদের দেখালাম সিমস একটা ইন্টিগ্রেশনের মান সিম্পসনস 1/3 ফর্মুলা সাহায্যে বের করার ফরট্রান প্রোগ্রাম এবং একই সাথে একই প্রবলেমে সিম্পসনস 3/8 ফর্মুলা ব্যবহার করে এই ইন্টিগ্রেশনটির মান বের করার ফরট্রান ফর্মুলা তো আশা করি সবাই বুঝতে পেরেছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত থাকলো ধন্যবাদ সবাইকে